हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो आर आमिओ खूब भालो आछि। आज के तोमादेर संगे शेयर करब छोटो माछ दिए कुमड़ो शाकेर तरकारी रेसिपी। तो एखाने देखो कुमड़ो शाकटा एभाबे केटे आमि धुये रेखेछि, एर जलो झरे गेछे। आर एखाने आछे देखो छोटो माछ, एर मध्ये आछे पुटि माछ आर मौरला माछ। आमि लवण हलुद माखिये रेखे दियेछि। आर एर जन्य तो विशेष किछु लागे ना। এই যে এখানে নিয়েছি কটা কাঁচা লঙ্কা চেরা আর এই যে ডুমো করে কেটে রাখা আলু, আর ফোড়নে দেব একটু রাধুনি। তো যখন দেব আমি তখন তোমাদের সেটা বলেই দেব। আর তো লবণ হলুদ লাগছেই, তো দেখতে থাকো রান্নাটা। আমি এখন মাছটাকে ভেজে নেব। এই দেখো কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। এবার আমি মাছটাকে ভেজে নেব। তো মাছটাকে আগে আমি ভেজে নিয়ে তারপরে তোমাদেরকে আবার পরের রান্নাটা দেখাচ্ছি। এই যে দেখো মাছটা ভাজা করতে দিয়েছি, লাল লাল করে ভেজে নেব, কারণ এটা শাকের মধ্যে দেব, তো তাই অল্প ভাজলে হবে না, বেশ কড়া করে সুন্দর করে ভেজে নেব। তো মাছটা ভেজে নিই, তারপরে তোমাদেরকে আবার আমি রান্নাগুলো দেখাচ্ছি, সরি রান্নাটা দেখাচ্ছি। এই যে দেখো মাছটা আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আর মৌরলা মাছের পেটগুলো কিন্তু পুরোপুরি ফাটিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, যাতে তেতো না লাগে। তো এবার বাকি রান্নাটা করব। মাছ ভাজা তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব কিছুটা রাধুনি ফোড়ন। রাধুনিটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এই ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এবার আলুটা আমি সামান্য লবণ ও হলুদ দিয়ে একটু ভেজে নেব। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব এই কাঁচা লঙ্কাগুলো। এতটা লঙ্কা কিন্তু লাগবে, এটা শাক একটু ঝাল ঝাল হবে। এবার লঙ্কাগুলো একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে কুমড়ো শাকগুলো দিয়ে দেব। আলু লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব এই কেটে রাখা কুমড়ো শাক। অনেকটা শাক আমি একটু একটু করে দিয়ে এটাকে এর মধ্যে মিশিয়ে দেব। পুরো শাকটা আমি দিয়ে একটু মিশিয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার রান্নাটা শেয়ার করছি। এই দেখো পুরো শাকটা দিয়ে দিয়েছি, আর শাকের ওপরে একটু লবণ হলুদও দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি মিশিয়ে শাকটাকে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা তুলে দিচ্ছি। এই দেখো শাকটা এরকম নরম হয়ে গেছে। এবার আমি একটু ভালো করে নাড়িয়ে দেব, দিয়ে এতে অল্প পরিমাণে জল দিয়ে দেব শাকটা সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি জলটা দিয়ে দেব। এটুকু দিলেই হয়ে যাবে। এবার আমি শাকটাকে আবার ঢেকে দেব যতক্ষণ না শাকটা সিদ্ধ হয়ে যাচ্ছে। যে ঢাকাটা তুলছি, শাকটা এখন এরকম নরম হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি ভাজা মাছগুলোকে মিশিয়ে দেব। বেশি আগে যদি আমি মাছটা দিয়ে দিতাম তাহলে মাছটা কিন্তু ভেঙে যাবে। তো শাকটা নরম হয়ে যাওয়ার পরেই ভাজা মাছগুলো দিয়ে এবার শাকটাকে আমি ভালো করে মিশিয়ে দেব মাছের সঙ্গে। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, আর একটু ঝোল শুকোবে। আর লবণ আর ঝালটা আমি টেস্ট করে তারপরে নামিয়ে নেব। এখন আর একটু ঢাকা দিয়ে দেব। এই দেখো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি মাঝখানে লবণ আর ঝালটাও চেক করে নিয়েছি, সব ঠিক আছে, আর ডাটাগুলোও সব সিদ্ধ হয়ে গেছে। এই দেখো ছোটো মাছ দিয়ে কুমড়ো শাকের তরকারি আমার একদম রেডি।
আমি নামিয়ে নিয়েছি। তোমরা এরকম করে খেয়ে দেখতে পারো, ভালোই লাগে, খারাপ লাগবে না। একটু অন্যরকম, মাছ দিয়ে তো শাক অনেকে খায় না বা জানেও না, আমরা এভাবে খেয়ে থাকি তো ভালোই লাগে। আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে অন্য রেসিপি নিয়ে অন্য ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।